মালদা শহরের ওভারব্রিজে অবাঞ্ছিতভাবে যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে যানজটে চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এমনকি বেআইনি পার্কিংয়ের জেরে দুর্ঘটনাও ঘটছিল প্রায়শই। সেই দিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ওভারব্রিজে যানবাহনে পার্কিংয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল। আর তারপরেই বৃহস্পতিবার সকাল থেকেই ওভারব্রিজে বেআইনি পার্কিং ঠেকাতে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হয় অভিযান। এদিন বেসরকারি বাস, ট্রাক, ম্যাজিক ভ্যান, টোটো, অটো সহ বিভিন্ন ধরনের যানবাহন ওভারব্রিজ দিয়ে চলাচল করলেও তাদের ওভারব্রিজে দাঁড়াতে দেওয়া হয়নি। জেলা ট্রাফিক পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা এদিন সকাল থেকেই ওভারব্রিজে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালান। জেলা ট্রাফিক পুলিশ আধিকারিক বিটুল পাল জানিয়েছেন, ওভারব্রিজে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেখানে বেআইনি পার্কিং বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই ওভারব্রিজে যে কোনো ধরনের যানবাহন দাঁড় করানোর বিরুদ্ধে অভিযান চালানো শুরু হলো। মালদা থেকে দেবুসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।